আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকে ছোট্ট একটি ভিডিও উপহার দেব। আমি ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং নিয়ে কিছু আলোচনা করব, আর যারা ইলেকট্রিক জগতে নাই তাদেরও এটা উপকার হবে। কিভাবে হবে? মানে যারা বাসা বাড়িতে থাকেন তারা ইলেকট্রিক্যাল চাকরি করেন না বা ইলেকট্রিক্যাল পেশার সাথে জড়িত না, ওকে, বাট বাসায় থাকবেন, আপনার তো একটা বাসা বাড়িতে ইলেকট্রিক্যাল ছাড়া কিন্তু চলে না। আপনার লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি সব কিছুই এখন ইলেকট্রিক্যাল, মানে বিদ্যুৎ চালিত। তো এখন আর ওই দিন নাই যে সন্ধ্যা হলে মোমবাতি জ্বালাবে আর হচ্ছে ওই কেরোসিনের চুলা জ্বালাবে, হ্যাঁ, কপি জ্বালাবে, সেই দিন আর কিন্তু এখন নাই। এখন প্রত্যেকটা বাড়ি, সে যতই গরিব হোক, প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু এখন হচ্ছে লাইট আছে, ফ্যান আছে, এই দুটো জিনিস থাকবেই। তারপরে হচ্ছে যারা একটু ভালো পজিশনে আছে তাদের বাসায় কিন্তু ফ্রিজ আছে, টিভি আছে, ওভেন আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মানে এখন মানুষ কি শৌখিন, হ্যাঁ, একটু শৌখিন হয়ে গেছে, মানে এটা আসলে যুগের সাথে সাথে মানুষ এখন একটু শৌখিনতা আসছে। তো সেই ক্ষেত্রে তারা কি করতেছে, আধুনিক যে যন্ত্রগুলো, যেমন আপনি চিন্তা করেন একটা চুল শুকানোর জন্য কিন্তু হেয়ার ড্রায়ার মানুষ ব্যবহার করতেছে, ঠিক আছে, তারপর কাপড় শুকানোর জন্য এখন আর নিগড়াইতে হয় না, তারপরে হচ্ছে ড্রায়ার মেশিন ব্যবহার করতেছে, হ্যাঁ। তো এইভাবে মানে হাত ধোয়ার পরে হাতটা রুমাল দিয়ে মুছতে হয় না, এমন এখন এমন একটা মেশিন আছে, মেশিনের সামনে হাত দিলে অটোমেটিক গরম বাতাস বের হয়ে আপনার হাতটা শুকিয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন যে ইলেকট্রিক্যালের জগতে দিনে দিনে কত আধুনিক এবং কত অত্যাধুনিক মেশিন, যন্ত্রপাতি এবং মানে ডিভাইসগুলো আসতেছে, ঠিক আছে। তো আসলে এরকম মানে এটা আমি এই জন্যই একটা ইলেকট্রিক্স কাজ করতেছি, এটা একটা সেবামূলক, হ্যাঁ। তো এটা শুধু চাকরি যে করবে তারই জানতে হবে তা না, যারা হচ্ছে বাসা বাড়িতে থাকে তারাও কিন্তু বিদ্যুতের জিনিসপত্র নিয়েই ব্যবহার করতেছে, তো তাদেরও এটা খুবই একটা মানে এফেক্টিভ, গুরুত্বপূর্ণ জিনিস। তো এখন যদি আপনার বাসায় সে একটা এক্সাম্পল আমি দেই, যদি আপনি মোবাইল চার্জিং দিতে যান আর মোবাইল চার্জিং দেওয়ার সময় যদি ওখানে একটা মানে শর্ট সার্কিট তৈরি হয়, ঠিক আছে, মানে একটু আগুন আগুন লাগলো বা একটু ধোঁয়া উঠতেছে বা চার্জারটা গরম হয়ে গেছে, ঠিক আছে, তো সেই সময় আপনি কী করবেন? হ্যাঁ, আপনি যদি জিনিসটা না জানেন তাহলে তো আপনার চার্জারটাও পুড়বে বা আরও বড় ধরনের কিছু হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি জানেন যে আমার এখন এখানে গরম হইতেছে, ঠিক আছে, এখানে এত পরিমাণ গরম হইতেছে, একটু পর এটা আগুন লেগে যেতে পারে, এখন আমি কী করতে, সাথে সাথে সার্কিট ব্রেকার অফ করে দিতে হবে। যদি ফিউজ থাকে ফিউজ টান দিয়ে খুলতে হবে, আর সার্কিট ব্রেকার থাকলে আপনাকে অফ করে দিতে হবে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে, আর আপনি যদি না জানেন আপনার চোখের সামনেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কারণ কি, আপনি একটা মিস্ত্রিকে ডাকতে ডাকতে এদিক দিয়ে কিন্তু কাজ সারা। তো বিষয়টি আসলে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রত্যেকটি বাসা বাড়ি, হ্যাঁ, মিল ফ্যাক্টরি থেকে শুরু করে মানে সবারই একটা এটা একটা উপকারী হবে। তো আপনাদের আমি এখন জানতে চাইতেছি যে আসলে এই জিনিসটি কীভাবে আপনারা গ্রহণ করতেছেন, মানে আমি এটা হচ্ছে আমার পরিকল্পনা আমি শেয়ার করলাম। এখন আপনারা যদি কমেন্টস করে বলেন জি ভাই আপনি শুরু করেন, আমরা আসি, আমরা দেখব, আমি চাইতেছি আমার এই পেশাটা, আমার এই কর্মটা আমি সবার মাঝে শেয়ার করে দিই, ঠিক আছে। তো এখন আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম যে আপনারা জানাবেন যে আপনারা আসলে মানে এই ধরনের সার্ভিস চান কি না, মানে আমি কোর্সটা চালু করবো কি না। এখন আপনারা যদি কমেন্টস করে বলেন যে হ্যাঁ ভাই আমরা আসি আপনার সাথে, আমরা আপনার ভিডিও দেখব বা আমরা কাজ শিখব, ঠিক আছে, আজে বাজে জিনিস না দেখে একটা শিক্ষণীয় জিনিস শিখবো যেটা লাইফে কাজে আসবে, তো আপনাদের কমেন্টের অপেক্ষায় আসি। আশা করি সবাই কমেন্ট করে জানাবেন ইয়েস অর নো, হ্যাঁ, যেটি আপনারা জানাতে পারেন, সমস্যা নেই। আসলে সবাই সব কিছু দেখবে তা না, ঠিক আছে, মানুষ তো এখন বিনোদন নিয়েই বেশি ব্যস্ত থাকে, শেখার জিনিস কয়জন দেখে, হ্যাঁ, বিনোদনও দরকার আছে, বিনোদন ছাড়া কিন্তু লাইফটা ড্যামেজ, বিনোদনও দরকার আছে, কিন্তু বিনোদনের সময় বিনোদন, ঠিক আছে, আমি শুধু বিনোদন নিয়েই যদি জীবন পার করে থাকি তাহলে ওটা বিনোদন না, ঠিক আছে। আপনি দেখবেন শুধু মিষ্টি সবসময় খাইতে ভালো লাগে না, আপনাকে মিষ্টিও খাইতে হবে, আপনাকে টকও খাইতে হবে, আপনাকে ঝালও খাইতে হবে, ঠিক আছে। সারা জীবন যদি সুখে থাকে তাহলে ওই সুখটা তার কাছে মনে